खोया रहूं सदा तेरे ख्यालों में उलझा रहूं। हुट करे सामाजिक जोगाजोग माध्यमे भाइरल नाम उट्टी मॉडल जेबा जान्नात। तारे भाइरल होवार कारण टेलीविशन नाटक निर्मातादेर संगठन डिरेक्टर्स गिल्ड एर निषेधाज्ञा ओ नाट्य निर्माता सज्जाद दोदुलेर बिरुद्धे अनैतिक प्रस्तावेर अभियोग। एक विबृतिते डिरेक्टर्स गिल्ड जानियेछे पेशागत काजेर क्षेत्रे असहयोगिता ओ असदाचरणेर जन्य जेबार बिरुद्धे डिरेक्टर्स गिल्ड सदस्य राशेद आक्तार लाजुकेर अभियोगेर परिप्रेक्षिते अभियोगटि নিষ্পত্তিতে কোনরূপ সহযোগিতা না করায় ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সব সদস্য অভিনয়শিল্পী হিসেবে জেবাকে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে সব প্রকার নির্মাণ থেকে বিরত থাকবে। এমন সিদ্ধান্তে অভিনেত্রী জেবা জানান ঘটনাটি এক বছর আগের। আমি নিজেও বুঝছি না আমি কেন নিষিদ্ধ হলাম। সে সময় পরিচালক সাজ্জাদ হোসেনের কয়েকটা কাজ করেছি, এরপরই ওনার স্ত্রী লাজুক ভাবির একটা ধারাবাহিকের কাজ শুরু করি। কিন্তু কাজটা করতে গিয়ে গভীর রাতে ট্রান্সপোর্ট সুবিধা না দেওয়া, গভীর রাত পর্যন্ত শুটিং সহ বেশ কিছু সমস্যার সম্মুখীন হই। পরে দু তিন দিন শুটিংয়ে যাইনি, এরপর আমাকে বুঝিয়ে আবারও শুটিংয়ে ফেরান এই বলে তারা আমাকে দ্রুত ছেড়ে দিবেন, কিন্তু তারা কথা রাখেননি। তিনি আরও জানান, রাশেদ আক্তার লাজুকের স্বামী পরিচালক সাজ্জাদ হোসেন দোদুল আমাকে কুপ্রস্তাব দিয়েছিলেন, সেই প্রস্তাব গ্রহণ না করার কারণেই আমার পেছনে লেগেছেন তারা, তবে এসব মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন দোদুল। এ নিয়ে চলমান আলোচনার মধ্যেই নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তায় জেবা বলেন, হ্যালো আমার নিউজ প্রেজেন্টার্স, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, কারণ অনেক সুন্দর সুন্দর ছবি পোস্ট করছেন আপনারা, যা আমি নিজেও জানতাম না আমার ফেসবুক ওয়ালে এত ছবি আছে। এখন মনে হয় আমার পরিবারের কাউকে আমার জন্য জামাই খুঁজতে হবে না, জামাই আমাকে খুঁজবে। উল্লেখ্য, জেবা জান্নার টিকটকে প্রথম নিজের পরিচিতি ছড়িয়েছিলেন, পরে সেখান থেকে নাটকে নাম লেখান, এরপর টেলিভিশন নাটকে নিয়মিত হন জেবা। ক্রস কানেকশন, পার্টনারশিপ আনলিমিটেড, রিক্সাওয়ালার প্রেম সহ বেশ কিছু নাটকে দেখা গেছে তাকে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।